রাজ্যকে তীব্র ভর্ৎসনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আজিকর কাণ্ডে এবার বিতর্ক বাড়িয়ে তুলেছে সেমিনার রুম। জরুরি বিভাগের চারতলা চেস ডিপার্টমেন্টের এই সেমিনার রুম থেকেই উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। এরপর থেকেই উত্তাল হয় হাসপাতাল চত্বর। আর সেই সময়েই যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক তার উল্টো দিকে ইসলামের ঘর তৈরির জন্য শুরু হয় সংস্কার। তথ্য প্রদান লোপাটের চেষ্টার অভিযোগ তুলে এরপর শুরু হয় তুমুল বিক্ষোভ প্রতিবাদ। শুক্রবার এই বিষয়ের আজ পড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসেও। এদিন রাজ্যকে ধমক দিয়ে প্রধান বিচারপতি টিএস শিবঙ্গনম বলেন, এবার বরং আমরা হাসপাতাল বন্ধ করে দিচ্ছি, রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি, সেটাই ভালো হবে। দিন সেমিনার রুমে ভাঙচুরের অভিযোগ নিয়ে রাজ্য সরকারের তরফে বলা হয় এখনো পর্যন্ত ঘটনাস্থল অক্ষতই আছে। প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থল ভাঙা হয়েছে বা প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে তা ভুল। এরপরই প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে বলেন, কেন তাহলে এই বিষয়ে এফিডেভিট ফাইল করলে না কেন? রাজ্যের তরফেই বলা হয় যে জায়গাটি ভাঙা হয়েছে সেটার সঙ্গে সেমিনার রুমের কোনো যোগই নেই। যে ঘরের কাজ হচ্ছিল তা অনেকদিন থেকেই ঠিক করার দাবি হয়েছিল। পাল্টা প্রশ্ন করেন প্রধান বিচারপতিও রাজ্যের আইনজীবীকে। তিনি বলেন, এত তাড়াহুড়োর কি ছিল? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, মহিলাদের রেস্ট রুমের দাবি ছিল তাই, কিন্তু ওই সেমিনার রুমে তো হাতই দেওয়া হয়নি। এরপরেই রেগে যান প্রধান বিচারপতি। বলেন, জেলা আদালতগুলির অবস্থা দেখে আসুন, সেখানকার বিশ্রামাগারগুলির অবস্থা দেখে আসুন, শিলিগুড়ি যান, কি অবস্থা হয়ে আছে সেখানে। এরপরই প্রধান বিচারপতি বলেন, এখন ওখানে রোগী কতজন আছে? বরং হাসপাতাল বন্ধ করে দিচ্ছে, রোগীকে অন্য সরকারি হাসপাতালে ভর্তি করে দেওয়া হবে, প্রয়োজনে রোগীর পরিবারদের বোঝানো হবে বিষয়টা, সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, এরপর বন্ধ করে দেওয়া হোক হাসপাতাল, এটাই ভালো হবে। এদিন পুলিশ এবং প্রশাসনকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে হলফনামা দিতে হবে নির্দেশ প্রধান বিচারপতির। শুনানি পরবর্তী দিন, তদন্তের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট দিবে সিবিআই, মন্তব্য প্রধান বিচারপতি। বুধবার এই মামলায় পরবর্তী শুনানি হবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।